আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নে রান্নাঘর আজ আমি আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা বানিয়ে দেখাবো হাতের কাছে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি হয়ে যায় খেতেও হয় ভীষণই মজাদার আর বানানোও খুবই সহজ এটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সে অতিথি আপ্যায়নে এবং সকাল বিকালে নাস্তায় বানিয়ে নিতে পারেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাচ্চাকে বেলবাটনটি অবশ্যই অল করে দেবেন তো বন্ধুরা চলুন দেখে নিন এই ইজি নাস্তাটা বানাচ্ছি এখানে আমরা চারটে কাঁচা আলু নিয়েছি আর আলুগুলোর খোসাটাকে ছাড়িয়ে ভালো মতো দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের বড় সাইডটা দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি আর এই রেসিপিতে আমরা নতুন আলু ব্যবহার করছি তাই আলুগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আলুগুলোকে গ্রেট করে নেওয়া হয়ে গেল এবার এই গ্রেট করা আলুগুলোকে একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবার আলুগুলোকে পরিষ্কার জল দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে তাহলে আলুর মধ্যে যে কষ্টটা থাকে সেটা চলে যাবে আলুটাকে কষলে কষলে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেল এবার আলু থেকে জলটা চেপে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আলু থেকে জলটাকে ঝরিয়ে নেওয়ার পর গ্রেট করা আলুগুলোকে একটা বড় বলের মধ্যে রেখে দিচ্ছি আর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়ি বা কমে নিতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ছাদ মতো লবণ অর্থাৎ এক চামচ হাফ চামচ গোটা জিরে এক চামচ চাট মশলা আর দিচ্ছি দুই চামচ শুকনো চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে নাস্তাগুলো খুব ক্রিস্পি হবে আর দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার এবং একটা ডিম আপনাদের কাছে শুকনো চালের গুঁড়া না থাকলে এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন এবার হাতের সাহায্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার নাস্তাগুলোকে ভেজে নেব তাই উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার আলুর মিশ্রণটাকে হাতে করে তার মধ্যে দিয়ে দিচ্ছি আর যতটা সম্ভব পাতলা করে নিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে এক একবারে দুটো করে নাস্তা তৈরি করে নেব আর এই নাস্তাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে তাহলে খুব ভালো মতো ক্রিস্পি হবে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উলটিয়ে দিচ্ছি আর যতটা সম্ভব এই নাস্তাগুলোকে একটু সময় ধরে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে তাহলে খুব ক্রিস্পি হবে খেতে খুবই ভালো লাগবে দুই দিকে কি খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেলে দেখুন দারুণ একটা কালার এসছে এবার একটা প্লেটের ওপরে তুলে নিচ্ছে ঠিক একইভাবে বাকি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি তারপর আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি সবগুলো নাস্তাকে একইভাবে বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কিন্তু মশালা অনেক সুন্দর লাগছে আর এগুলো খেতেও ভীষণই ভালো হয় আপনারা বাচ্চাদের টিফিন বক্স এটা বানিয়ে দিতে পারেন অথবা সকাল বিকালের নাস্তায় এবং অতিথি পায়নেও প্রয়োগ করতে পারেন আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের সকলকেই খুবই ভালো লেগেছে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক সার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাস থাকে বাটনটি অবশ্যই অল করে দেবেন তো বন্ধুরা আজ এখানেই বিদায় এনেছি আবার পরবর্তী নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো দেখতে থাকুন স্বপ্নের রান্নাঘর বিদায় বন্ধুরা